মোবাইল, ল্যাপটপ, ক্যামেরা, লাইটিং সেট আপ, সাউন্ড বক্স, যা চাইবে সব এক জায়গায়। মানে পাঁচতলা মল পুরোটাই ইলেকট্রনিক্স জিনিসে ভরা। হ্যালো বন্ধুস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আমি বিবেক ভট্টাচার্য আর তোমরা দেখছো বিবেকের ডায়েরি চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে নিয়ে যাব কলকাতার ওয়ান অফ দ্য মোস্ট বিগেস্ট ইলেকট্রনিক্স মার্কেট, চাঁদনি মার্কেটে। কেউ কেউ তো এটাও বলে থাকে যে চাঁদনি মার্কেট নাকি এশিয়ার মধ্যে সব থেকে বড় ইলেকট্রনিক্সের মার্কেট, বাট আই ডোন্ট থিঙ্ক সো। তোমাদের কি মনে হয় লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো। তো খাওয়া দাওয়া সেরে যে সময় ঘুমানোর কথা সেই সময় আমাকে বাইরে বেরোতে হয়েছে। মানে বুঝতে পারছো দ্য লেভেল অফ ঠাগ লাইফ। ওয়ান স্টপ সলিউশন ফর দ্য ইলেকট্রনিক্স গ্যাজেট চাঁদনি মার্কেট। যারা কলকাতায় থাকো তারা খুব ভালো করে এটা কিন্তু জানো। এছাড়া কলকাতায় যারা থাকো না তাদের জন্য আমি চাঁদনি মার্কেটের লোকেশন অর্থাৎ কী করে সেখানে পৌঁছানো যায় সেটাও আমি একবার শেয়ার করে দিই। আমি এখান থেকে এখন সোজা যাবো হচ্ছে বরানগর মেট্রো স্টেশনের দিকে, অ্যান্ড সেখান থেকে মেট্রো ধরে সিধা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মানে আমি 2022 সালে চাঁদনি মার্কেটের ব্লগ বানাচ্ছি এবং আমি এটা এক্সপেক্টও করছি যে তোমরা এখন অবধি চাঁদনি মার্কেট সম্পর্কে অ্যাওয়ার নও এবং আমি তোমাদেরকে সেই ডিটেলসগুলো শেয়ার করছি অ্যান্ড তোমরা সেটা শুনছো। মানে হাউ ফানি ইজ দিস। তো আর বেশি সাইড টক না করে চলো করে ফেলা যাক সাবস্ক্রাইব, আই মিন চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। তো আজকে অটোতে যে ঘটনাটা ঘটলো সেটা আমি সাথে শেয়ার করে পারছি না। আমি অটোতে ওঠার পর আমার পাশে একটা ছেলে এসে বসে, অলমোস্ট আমারই এজের হবে, এবং তার পাশে একটি মেয়ে, এটা একটুখানি বালকি ছিল। মেয়েটা বসার সাথে সাথে ছেলেটা মেয়েটাকে বলছে, আন্টি আপনার ব্যাগটা জাস্ট বলেছে আন্টি। মাই গড, মেয়েটা যেরকম লুক দিল ভাই সাব, আমি হলে তো মানে সুইসাইড করে নিতাম। ঢুকে পড়েছি চাঁদনি মার্কেটের একদম ভিতরে। এখানে কি কি জিনিসপত্র পাওয়া যায় না পাওয়া যায় সেইগুলো আমি দেখাবো। সানগ্লাস দেখতে পাচ্ছি আমি, ব্লুটুথ স্পিকার দেখতে পাচ্ছি, সাজানোর বিভিন্ন রকম লাইট দেখতে পাচ্ছি, মানে লাইট তো প্রচুর। ক্যামেরা অ্যান্ড ক্যামেরা অ্যাক্সেসরিজ খুব সহজে অ্যাভেলেবেল, প্রতি টাইপের স্পিকার, মাইক্রোফোন রয়েছে, এখানে রিং লাইট দেখা যাচ্ছে কিছু। বাজে এখন হলো 4:30, আমার এখানে আসার কথা ছিল 3টার মধ্যে, 4:30 বাজে, বুঝতেই পারছো আমি খাঁটি বাঙালি। কিরকম রেঞ্জ থেকে শুরু? হ্যাঁ ওভেন 1200 টাকা থেকে স্টার্ট। শুধু এই জায়গাটা এক্সপ্লোর করতে কিন্তু আমি আজকে আসিনি, শুধু তোমাদেরকে ভিডিও শ্যুট করে দেখাবো নিজের পয়সা খরচা করে। এখানে আরও দুটো কাজ রয়েছে, করে বলতে গেলে দুটো নয় আড়াইটা কাজ রয়েছে, মানে দুটো এমন কাজ রয়েছে যেগুলো আমাকে করতেই হবে, দ্যাটস ভেরি মাচ ইম্পর্টেন্ট টু মি। আর আরেকটা হাফ ইম্পর্টেন্ট কাজ রয়েছে, সেটা না করলেও চলে। যাই হোক, এক এক করে তোমাদেরকে শেয়ার করে দিই যে কী কী কাজ আজকে এখানে করবো বলে এসেছে। প্রথম যেটা সবথেকে ইম্পর্টেন্ট কাজ আমার, সেটা হচ্ছে আমার 8 বছরের পুরনো ল্যাপটপটা।
এখনই চিৎকার করতে হবে তোকে ভাই। প্রবলেম বলে তো আমার ল্যাপটপ হয়ে গেছিল, ফুললি ডেড, চালুই হচ্ছিল না। বাড়ির কাছে অনেকবার চেষ্টা করেছি, দোকানে আমি দেখিয়েওছিলাম। সেকেন্ড ওয়ার্ক আই হ্যাভ টু ডু টুডে, আমার যে গডক্সের এক্সটার্নাল ফ্ল্যাশটা ছিল তার ট্রিগারের ব্যাটারিটা শেষ হয়ে গেছে। এর ব্যাটারিটা আমাকে কিন্তু এখান থেকেই কিনতে হবে। এন্ড দ্য থার্ড ওয়ান, আই মিন দ্য হাফ ওয়ান, লেস ইম্পর্টেন্ট কাজ যেটা আজকে না করলেও চলবে, সেটা হচ্ছে একটা রিং লাইটের খোঁজ। তো চলো এই সমস্ত কাজগুলো একের পর এক করা যাক, অ্যান্ড এগোনো যাক এই জায়গা থেকে। এখন যে জায়গাটাতে আমি রয়েছি এটা হলো চাঁদনি চকের লাইট মার্কেট। কাকা হ্যালো বলছে, কি কি ধরনের লাইট পাওয়া যায় বলো তো? অনেক রকম আছে দেখুন, হ্যালোজিন, এলইডি বাল্ব, আর এই পাশে লাইটই লাইট। শুধু দেখাবো আর তোমরা দেখো। প্রচন্ড ইউনিক একটা লাইট দেখতে পেয়েছি এখানে, যেটা তোমাদের সাথে শেয়ার না করা অবধি আমি ঠিক শান্তিই পাচ্ছি না। দেখে আমি তো ফার্স্টে বুঝতেই পারিনি যে এটা লাইট না ফ্যান। কেমন লাগলো আজকের এই ভিডিওটা? যদি কোনো কারণে আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, দেন প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। ও অলসো ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল নোটিফিকেশন আইকন। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণ অবধি টাটা, অফিস যেতে লেট হচ্ছে।